সেই শুক্রবার থেকে তুষার বৃষ্টি হচ্ছে। এখন বিকেল 3:30 বাজে, আজকে 3rd of December 2023 সানডে। আমার সামনে ঢাকা টু কক্সবাজার রেলওয়ে লাইন, রেলওয়ে ট্রেন, গত 15 বছর ধরে দেশে অনেক উন্নয়ন হচ্ছে। পদ্মা ব্রিজ হয়েছে, দেশে পদ্মা ব্রিজ হয়েছে, চিটাগাং টু কক্সবাজার রেলওয়ে স্টেশন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। একসময় বাংলাদেশ ছিল হাতের কাছে, এখন অধরা বাংলাদেশ। টিভিতে বাংলাদেশের মাসিভ ডেভেলপমেন্ট দেখতেছি, আশা করি একদিন চিটাগাং থেকে কক্সবাজার ট্রেনে করে ভ্রমণ করব। মনটা কেড়ে নেয় দেশের উন্নয়ন, দূর প্রবাস থেকে বাংলাদেশের মাটির সুঘ্রাণ পাই। পায়রা জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, পায়রা স্টেশন হয়েছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কি অপূর্ব সুন্দর ঢাকা টু কক্সবাজারের, চিটাগাং টু কক্সবাজারের ট্রেন জার্নির দৃশ্যাবলী। মনে হচ্ছে উড়ে গিয়ে সোনার বাংলার মাটি স্পর্শ করি। আরে কি সুন্দর, চাইলেই যেতে পারি না সোনার বাংলাদেশ। বাংলাদেশের সারা দেশের মানুষ উৎসবে মেতে উঠেছে, কক্সবাজার চিটাগাং টু কক্সবাজার ট্রেন জার্নি নিয়ে উৎসব করতেছে। আর আমরা প্রবাসী বাঙালিরা 10,000-8,000 কিলোমিটার দূরে বসে সৌন্দর্য দেখছি আর ক্রাই করতেছি, চোখের জলে চোখের জল আসতেছে। কি সুন্দর, এই পথে আমি 1998-99-2000-2003 এই পথে আমি অনেক চিটাগাং টু কক্সবাজারে গিয়েছি। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্বোধন করলেন আজকে ন্যাশনাল পার্ক। চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার পথে ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে ট্রেন যাবে, ট্রেনে বসে বন্যজীবজন্তু ও প্রকৃতি দেখা যাবে। আরও স্নো আসতেছে, খুব স্নো চারিদিক, আরও স্নো জ্বলবে, আকাশ ঘন কালো হয়ে আসছে। এদিকে তুষারে ঢাকা ইউরোপ, আর এইদিকে জয়েন্ট পিকচার, তুষারে ঢাকা ইউরোপ ইংল্যান্ড, আর টিভির পর্দায় এভারগ্রিন বাংলাদেশ দেখা যাচ্ছে। হাইরি কি আফসোস, চোখ অপলক চোখে চেয়ে আছি সোনার বাংলার দিকে। 8,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের গ্রাম পাচ্ছি, খুব মিস করি সোনার বাংলাকে। উচিরে আসছি বাংলাদেশ তোমাকে স্পর্শ করার জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে প্রচুর উন্নয়ন হচ্ছে। উন্নয়নের
পাশাপাশি যদি দুর্নীতিকে দমন করা যেত কঠোর হস্তে, দুর্নীতিবাজ পলিটিশিয়ান রাজনীতিবিদদের যদি, সরকারি চাকরিজীবীদের যদি কঠোর হস্তে দমন করা যেত, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হতো। বাংলাদেশের সরকারকে, দুর্নীতি দমন কমিশনকে, বিচার বিভাগকে কঠোর হস্তে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, খুব মনে হচ্ছে যেন আমি ট্রেন স্টেশন থেকে বসে বাইরের দৃশ্যাবলী দেখতেছি। হাই রে সোনার বাংলাদেশ।